সরকার পতনের এক দফার দাবিতে রাজবাড়ির গোয়ালন্দ থেকে মাদারীপুরের মোস্তফাপুর পর্যন্ত রোড মার্চ কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই কর্মসূচির শুরুতে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরোধী দল দমনের মাধ্যমে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। একবার অবৈধভাবে ক্ষমতা দখল করলে এটা রাখার জন্য আপনাকে ক্রমান্বয়ে অবৈধ কাজ করে যেতে হবে, যেই কারণে জনগণকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাতে হচ্ছে। সবচেয়ে বড় যেটা, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক অঙ্গন থেকে সরানোর জন্য, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল ধ্বংস করার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আজকে শুধু নেত্রীকে জেলে দেয় নাই, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্থায়ী কমিটির অন্য সদস্য সেলিমা রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে সরকার পতনের বিকল্প নেই। গোয়ালন্দ থেকে শুরু হয়ে রোড মার্চ কর্মসূচি শরীয়তপুর গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে মাদারীপুরের মোস্তফাপুরে গিয়ে শেষ হয়। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক।